পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় হিংসা ছবি উঠে এসেছে শনিবার সকাল থেকেই। আক্রান্ত হয়েছেন শাসক বিরোধী রাজনৈতিক দলের একাধিক কর্মী সমর্থক। উত্তেজনার আজ সর্বত্র। বিভিন্ন জেলায় অশান্তির জন্য রাজ্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন বিরোধীরা। রাজ্য জুড়ে হিংসার অভিযোগে শনিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নির্বাচন কমিশন অভিযান করে, তবে পথেই তাদের পুলিশ আটকে দেয় এবং সেখানেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যত মৃত্যু হয়েছে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারের। জানেন যে ইতিমধ্যে প্রায় 40 জন মারা গেছে, এই 40 জনের খুনের দায়িত্ব নির্বাচন কমিশনারকে নিতে হবে। নির্বাচন কমিশনার রাজ্যপালের ফোন ধরে না, নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশ পালন করে না, নির্বাচন কমিশনার বিরোধীদের কথা শোনে না। এই নির্বাচন কমিশনার নেতৃত্বে 40 জন লোক প্রাণ হারিয়ে গেল। নির্বাচন কমিশনারকে খুনের দায়ে গ্রেফতার করা উচিত। বাংলার ইতিহাসে নির্বাচনকে কলঙ্কিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচন কমিশনার। আজকে আমরা ধিক্কার জানানোর ভাষা নেই। পশ্চিমবাংলার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যেভাবে ভোট লুট হয়ে গেল। নির্বাচনের কর্মীরা নিজেরা ছাপ্পা ভোট মারছে, নির্বাচন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজকে যেভাবে গতকাল থেকে ব্যালট বক্স নিয়ে ব্যালট পেপার ছিনতাই হয়ে গেল, ব্যালট বক্স নিয়ে নিয়ে নিল, ব্যালট বক্স পুকুরে গড়াগড়ি খাচ্ছে, আজকে বিরোধীদের হাতে কলঙ্কিত করা হয়েছে। আমরা আর এর বিরোধিতা করার জন্য আর ভাষা খুঁজে পাচ্ছি না। এদিন রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। এর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনারের গ্রেপ্তারির দাবি জানান কংগ্রেস কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।